আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে শেয়ার করবো মজাদার রেসিপি, ছোট বড় সবারই পছন্দ এই মুরগির পা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের অনেকটাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মজা মজার রেসিপির জন্য। খেতে কিন্তু অসম্ভব মজা এই রেসিপিটি, আশা করি রেসিপিটি ভালোভাবে দেখে নেবেন। চলুন এই রেসিপির উপকরণগুলো একটু দেখে নিই কীভাবে ঝটপট রান্না করে ফেলি মুরগির পা। এখানে মুরগির পা নিয়েছি, ভালোভাবে ছেলে নিয়েছি। আপনি চাইলে টুকরো টুকরো করে নিতে পারেন। চুলাটিকে অন করে সামান্য হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা অনেকটাই গরম হয়ে গেছে, এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। এখানে আমি 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিব, 1টা তেজপাতা আর 1টা দারচিনির টুকরো, 3টা এলাচ দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচে হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলি দিয়ে দেব। এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব, আর 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে দেব, 1/2 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব মশলাগুলি। ভালোভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব, বা হাফ সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসছে, এখন আমি নেড়েচেড়ে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগির পাগুলি আমি দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এখানে আমি 2টা আলু দিয়ে দিব, চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন, তো অনেক আলুর পছন্দ। তো আমি এখানে 2টা আলু দিয়ে দিলাম, একটু বড় বড় করে কেটে দিয়েছি। তো আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন স্বাদ মতো লবণ দিয়ে দেব। হালকা একটু ভেজে নিব মাছগুলি, জাস্ট একটু কষিয়ে নেব। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানিটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনাটা ঢেকে রেখে দেব। তো নাড়াচাড়া হয়ে গেছে, এখন 5 মিনিটের জন্য রেখে দেব ঢাকনাটা ঢেকে। পাঁচ মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিলাম। পায়েটা অনেকটাই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তারপরে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি মাংসটাকে, মুরগির পাটাকে। এভাবে মুরগির পাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এখন আমি 1 গ্লাসের মতো পানি দিয়ে দেব। আপনারা যারা ঝোল পছন্দ করেন তার একটু পানি বেশি দিতে পারেন, তার 1/2 কাপ পরিমাণ পানি একটু ভারী দিতে পারেন। তা আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ঢাকনার দিকে রেখে দেব 5 মিনিটের জন্য। আবার রেখে দিচ্ছি। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। এই 5 মিনিটের মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, এখন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন জিরা গুঁড়ো দিয়ে দেব, আমি একটু তেলে নিয়েছিলাম জিরাটাকে। তো 1 চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে আমি এখন চুলাটাকে বন্ধ করে দেব। রান্না হয়ে গেছে,
এবার নামিয়ে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার মুরগি পা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেকটাই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করে নেবেন এই মুরগির পা। ছোট বড় অনেকের পছন্দ এই মুরগির পা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করুন, কিন্তু অবশ্যই বলবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন মজা মজার রেসিপির জন্য। আর এতক্ষণ ধরে আমার রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিব, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।